সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 22শে ডিসেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে বিসমিল্লাহ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজারে। তো এই ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু গাভী গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গাভীগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো। আর এই ফার্মে কী কী জাতের গাভীগুলো আছে, সেগুলো কেমন বয়সের বা কী পরিমাণ দুধ হচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এইখান থেকে গরু নিতে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বা এই গরুগুলো কীভাবে ক্রয় করা উচিত, কীভাবে ক্রয় করলে ক্ষতিগ্রস্ত কম হবেন, সেই সব বিষয়ে একটা ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলেন। আমি বিসমিল্লাহ ডেইরি ফার্মের ডাইরেক্টর। হ্যাঁ, আপনার নাম? আমার নাম পাভেল। পাভেল ভাই, জি। তো এইখানে এটা হচ্ছে একটা গরু বিক্রয় কেন্দ্র, এখানে গরু বিক্রি করা হয়, জি। তো বর্তমানে কোন কোন ধরনের গরু আপনার নিকট আছে? আমার নিকট আছে হলস্টাইন ফ্রিজিয়াম আছে, জার্সি আছে, মুন্ডি আছে, মোটামুটি কম বেশি সব ধরনের গরুই আছে, জি। আর গাভী গরুটা আপনার কাছে বেশি? জি, গাভী গরুটা বেশি, এই জন্য যে মানুষ গাভী গরুটাই প্রতারণা হচ্ছে বেশি। হ্যাঁ, এই জন্য গাভী গরুটা রাখছি, দেখি দর্শকের কাছে কিলো ভালো গরুটা দেওয়া যায় নাকি। মানে দর্শক গাভী গরুতেই বেশি প্রতারণা হয়, জি। আপনি চাইছেন দর্শকদের একটু সেভ করতে আর ভালো জিনিস দিতে পারেন কিনা, জি, এই জন্যই গাভী গরুটা রাখছেন, জি জি। আবার দর্শক আপনার নিকট হতে প্রতারণা হবে না? তো এখন বিষয় হচ্ছে কি, সবাই তো এইভাবেই বলে যে প্রতারণা হবে না, তবে আমি চাচ্ছি যাতে না হয় সেই কাজটাই তো আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। মানুষ কেন প্রতারিত হয়? মানুষ কেন প্রতারিত হয়? এই জন্য হয় যে দেখেন, এই যে একটা গরু কিনছে 1,15,000 দিয়ে বা 20 দিয়ে, বলতেছে 2,00,000 দিয়ে কিনছি ভাই, ওর বেচা লাগতেছে 2,20,000। এই যে প্রতারণার একটা সুযোগ, এই একটা সাধারণ মানুষের কাছেই একটা সুযোগ খুঁজে নিয়ে এই গরুগুলো অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য গরুকে মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করা, জি জি জি, বিক্রি করছে, ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জি জি। তো আপনি সঠিক তথ্য দিবেন? আমি সঠিক তথ্য সবাই তো বলে, তবে আমার কাজে আসলে কাজে মানুষের পরিচয়, আমি বিসমিল্লাহ বলে শুরু করছি, দর্শকের কাছে দেখি দর্শক, জি জি। আচ্ছা, তো আপনারা তো একটা লাভ করতে হবে, আপনি গরুর প্রতি কয় হাজার লাভ করবেন? আসলে এইটা তো বলা ঠিক না, আসলে আমি যদি বলি ভাই 2,000 টাকা লাভ করব, আমার গরু বুঝে দাম, কোনো গরু 2,000 লসও হইতে পারে, কোনো গরু 2,000 লাভও হইতে পারে। আচ্ছা, আপনার কাছে মূলত বর্তমানে গাভী গরুটাই বেশি আছে, জি জি। আচ্ছা, তো চলেন আপনার গাভীগুলো আমাদের একটু দেখান, আর এগুলো সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানান। অবশ্যই। তো পাভেল ভাই, আপনার শুরুতেই সাদা কালো একটা গাভী আছে, এটা কোন জাতের? এটা ভাই হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম জাতের। হলস্টাইন ফ্রিজিয়াম জাতের একটা গাভী, জি। এই গাভীটার আপনার দাঁত ধরে দেখছেন, জি। কয়টা দাঁত? এটা 6 দাঁত ভাঙছে ভাই। 6টা দাঁত ভাঙছে, মানে 6টা দাঁত উঠছে, জি জি। এই গাভীটা সংগ্রহ করা আপনার, জি। কতদিন হলো আপনার নিকট আছে এই গাভীটা? আমি আমার পাশে থেকেই নেবা। হ্যাঁ, তো এই গাভীটা আসলে দুধের মানগত মানটা অনেক ভালো, আচ্ছা, বেশি, এই জন্য এই গাভীটা রাখছি, যে কোনো ক্রেতা ভাই যদি সেমন পাই তাহলে বিক্রি করব, আর যদি না পাই তাহলে গরুটা রাখে দেবো ভাই। আচ্ছা, তো আমি জানতে চাচ্ছিলাম যে এই গাভীটা আগে কয়টা বাচ্চা দিছে? এই গাভীটা তৃতীয় বিয়ান। এটা আগে দুইটা বাচ্চা, আগে দুইটা বাচ্চা দিয়েছে, এটা তৃতীয় বিয়ান, এটা 3 নম্বর বাচ্চা, দাঁত 6টা, জি। এখন তো প্রেগনেন্ট অবস্থায় আছে, জি জি। বাচ্চাটা পেটের ভিতর, জি, পেটের ভিতর। তো কতদিন বাকি আছে বাচ্চাটা প্রসব করার? আর ভাই 1 মাসের মধ্যে ইনশাল্লাহ, 1 থেকে 5 দিন লাগতে পারে। আচ্ছা, 1 মাস 5 দিনের মতো লাগতে পারে, তার মানে এটা প্রায় বলা চলে যে 8 মাস প্লাস মাত্র প্রেগনেন্ট, জি। আচ্ছা, এর যে 4টা বাট আছে আপনি ওগুলো টানায় ফাটিয়ে দেখেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারপর না 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 দেখলে তো আমি এই জিনিসটা ক্রয় করছি, যেহেতু আমি নিজে ক্রয় করছি আমার বাড়ির জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমি দেখে নেবো, আর অন্যজনকে যেহেতু দেবো অবশ্যই দেখেই তো রাখছি গরুটা ভাই। অবশ্যই, তার মানে 4টা বার, ঠিক আছে, জি জি। গরুটা স্বয়ং সম্পূর্ণ সুস্থ সবল, জি জি। দেখতে পারেন গরুটার এই যে তলাটা দেখেন, তারপর এই যে একটা দুধের যে একটা সেরা আছে, সবাই যে বলে ভাই এই যে দুধের একটা সেরাই, সেরাটা দেখতে পারেন, ঠিক আছে, এই দেখেন দুধের রগ, জি 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 জি। আদরের দুধের রগ যদি ঠিক না থাকে তাহলে গরু কখনো বেশি দুধের গরু হবে না কো, সেটাই। তো এটা যেহেতু প্রেগনেন্ট অবস্থায় আছে, আমরা তো দুধের কথা বলতে পারতেছি না, দুধের কথা বলা উচিত না।
তো এই গরুটা যারা মানে অভিজ্ঞ আছে বা গরু সম্পর্কে যাদের ধারণা আছে তারা তাদের অভিজ্ঞতার আলোকে গরুটা সংগ্রহ করবে আপনি এই গরুটা কেমন মূল্য হলে বিক্রি করবেন আসলে এই এই গরুটা ভাই আমি দর্শকদের দেব অল্প সীমিত লাভে আমি দামটা বলতে চাচ্ছি না ঠিক আছে না ভাই আমি একটু বিভ্রান্ত হই বিভ্রান্ত হই ঠিক আছে আমাকে সরাসরি ফোন দিবেন আমি এই গরুটা একবারে মানে সীমিত লাভে গরুটা আমি ছাড়ে দেব ভাই আমার ঠিক আছে আপনার কথা পাবেল ভাই কিন্তু দর্শক মনে করে যে দাম না বললে হয়তো প্রতারণার এটা একটা নতুন কৌশল এখানেও তারা প্রতারণার গন্ধ পায় বা প্রতারণা খুঁজে পায় না কারণ গরু আপনি বিক্রি করবেন আপনার গরু 5 টাকায় বিক্রি করতে পারেন 10 টাকায় বিক্রি করতে পারেন তো যেই মূল্যে বিক্রি করবেন এই গরুটা যদি আপনি দর্শকদের সামনে উপস্থাপন করেন দর্শক জানে বুঝে তারপর আপনার সাথে কথা বলতে পারে অবশ্যই এখন বিষয় হচ্ছে কি যে ভাই প্রতারণা হচ্ছে এখন আমি চালাম 3 লাখ আসলে গরু তো 3 লাখের হওয়া লাগবে তো আপনি যেমন মূল্য মানে এই গরুটার যেমন মূল্য আমি এই 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 গরুটার বিষয়টা আমি হাতে রাখতে চাচ্ছি ভাই মানে দাম কোনো তাই না আমি বলতে চাচ্ছি না আমি দর্শকের মাধ্যমে যেই আমাকে কেতা ফোন দিবে তার কাছে আমি বিষয়টা শেয়ার করে গরুটা বিক্রি করব আচ্ছা তাহলে পাশে যেগুলো আছে এগুলোর দাম তো বলবেন অবশ্যই তো চলেন সেই গরুগুলাই তাহলে দেখাই দর্শকদের এই পাশে কালো করে একটা গাভী আছে এটা কোন জাতের এই গরুটা হচ্ছে ভাই জার্সি জার্সি জাতের একটা গরু জি জি আচ্ছা শুধু জার্সি নাকি ক্রস আছে ক্রস না এটা 100% জার্সি ভাই এই গরুটার দাঁত কয়টা এই গরুটার দাঁত দুইটা ভাই দুইটা দাঁত তাহলে কি প্রথম বাচ্চা জি এটা প্রথম বাচ্চা ভাই আর বাচ্চা দিছে না প্রেগন্যান্ট না বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে বাচ্চা আছে হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা তার মানে সার বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সই তো 7-8 দিন হচ্ছে 7-8 দিন এরকম না 7-28 দিন 27-28 দিন এর মতো প্রায় এক মাসের কাছাকাছি জি জি দুই একদিন বাকি আছে জি তো গাভী এবং বাচ্চা উভয় সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল তো কি পরিমাণ দুধ আপনি টানতেছেন এরা ভাই আসলে দুধ তো সবাই বলে বেশি করে আছে আমি বেশি বলতে চাচ্ছি না আমি একটু কম বলতে চাচ্ছি যেটা পাচ্ছি সেটা বলেন আমি সকাল বিকাল দিয়ে 9 লিটার পাচ্ছি ভাই 9 কেজি জি জি কোন দর্শক চাইলে এসে দহন করেও দেখে নিতে পারবে জি জি দেখে নিতে পারবে সকালে কয় কেজি সকালে হচ্ছে আপনার 6 কেজি 6 কেজি জি বিকেল বেলা 3 কেজি জি বিকেল বেলা 3 কেজি এইজন্য যে বাছুরটাকে খাওয়াই দেওয়া লাগে ঠিক আছে এইজন্য একটু দুধের পরিমাণটা কম আচ্ছা 6 কেজি আর 3 কেজি 9 কেজি তখন করে দেখে নিতে জি জি অবশ্যই তো এই গরুটার দাম চাও কেমন এই গরুটার দাম চাচ্ছি ভাই 1,65,000 1,65,000 9 কেজি দুধ জি দুধ দেখে দরদাম করে নেওয়া যাবে জি অবশ্যই আচ্ছা ওইদিকে আরো কিছু গাভী আছে চলেন ওইগুলো দেখি এই পাশে কালো করে একটা গরু আছে এটা কোন জাতের এটা কোন জাতের গরু এরা হচ্ছে শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের একটা গরু এই গরুটার দাঁত কয়টা এই গরুটার দাঁত 6টা 6টা দাঁত জি শাহিওয়াল ক্রসের একটা গরু জি জি শাহিওয়াল ক্রসের এই গরুটা কয় নাম্বার বাচ্চা এই গরুটার বাচ্চা হচ্ছে দ্বিতীয় নম্বর দুই নাম্বার বাচ্চা জি এখন কি প্রেগন্যান্ট জি প্রেগন্যান্ট কত দিন এটা 3.5 মাস বয়স এটা চেকআপ করে যেই নিক যে কেতাই নিক চেকআপ করে নিতে পারবে 3.5 মাসের প্রেগন্যান্ট চেক দিয়ে নিতে পারবে জি 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 চেক দিয়ে নিতে পারবে আর দুধ কি আছে দুধ এখনো হচ্ছে এখনো হচ্ছে জি জি কতটুকু 5 কেজি করে এখনো পাচ্ছে বাচ্চা আছে 5-6 কেজি না বাচ্চা নাই বাচ্চাটা নাই জি দুধ দহন করে দেখে তারপরে চেক দিয়ে নিতে পারবে জি 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 আর এটা মূলত সামনের বাচ্চার জন্য নিতে হবে জি 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 সামনের বাচ্চার জন্য তো এটার কেমন দাম এটার দাম চাচ্ছি ভাই 1,50,000 1,50,000 জি তো ভাই গরুটা একটু ঘুরায় দেন আমরা অপর পাশটাও একটু দেখি হ্যাঁ অবশ্যই ঘুরায় দেন ১৫,০০০ টাকা দাম চাইলেন কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি জি আচ্ছা এই পাশে কালো করে আরেকটা গরু আছে এটা কোন জাত এই গরুটা ভাই মুন্ডি জাতের গরু মুন্ডি তো কোনো জাত হয় না সেই না হওয়ার কারণে মুন্ডি হয় কিন্তু এর জাত তো একটা আছে যে এর জাত হচ্ছে ভাই আসলে এই গরুগুলা ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু জি জি আর ইন্ডিয়ায় সিং না হওয়ার কারণে মুন্ডি বলা হয় কিন্তু মুন্ডি বলে কোনো জাত হয় না জি 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 মুন্ডি বলে কোনো জাত হয় না বা কিছু কিছু মুন্ডি দেখা যাচ্ছে যে ঢাকাতে কিছু কিছু ফার্মে আপনার মুন্ডি সিং তুলেও কিছু কিছু মুন্ডি বানাচ্ছে জি জি আসলে এই গরুটা আসলে ইন্ডিয়ান মুন্ডি ঠিক আছে আমরা ইন্ডিয়ান মুন্ডি যেভাবে বলি সেই মুন্ডিটা এটা আপনার নিকট কতদিন হলো আছে আমার নিকট আছে ভাই এই তো মাসখানেক হচ্ছে মাসখানেক হলো আপনার নিকট আছে এটা কি প্রেগন্যান্ট জি প্রেগন্যান্ট কতদিনের এটা 8 মাস প্লাস 8 মাস প্লাস প্রেগন্যান্ট জি আর দাঁত কয়টা দাঁত এটারও 6টা 6টা দাঁত জি আচ্ছা এটাও যেহেতু প্রেগন্যান্ট
দুধের কথা তো বলা সম্ভব না, দুধের কথা বলা সম্ভব না, তবে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়ান গরু ব্যাকগ্রাউন্ড তো আপনার জানার কথা না, জানা নাই, যেহেতু এই আমি পাইছি এটা তৃতীয় বিয়ান। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বিয়ানে, দ্বিতীয় বিয়ানে আমার পাশে এলাকাতে এই গরুটা নেবা, তো এই গরুটার ব্যাকগ্রাউন্ডটা ভালো, দুধের রেকর্ডটা ভালো। আচ্ছা তো এটার দাম সম্পর্কে আমাদের একটু জানান। এটার দাম চাচ্ছি ভাই 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা আপনি দাম চাইছেন, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি নিতে পারবে। আর আপনার ঘরের ভিতরে অন্ধকার হওয়ার কারণে গরুগুলো আমরা বাইরে বের করে দেখাচ্ছি, ঘরে তো আরো দুইটা গরু অবশিষ্ট আছে। জি জি, ঘরে দুইটা গরু অবশিষ্ট আছে, ওই দুইটা গরু একটু বাইরে নিয়ে আসেন। হ্যাঁ অবশ্যই, ওই দুইটাও একটু দেখি। ঠিক আছে ভাই, যে এই পাশে একটা কালো গরু আছে, এটা কোন জাতের? এই গরুটা ভাই আসলে মোশি অস্ট্রেলিয়া। আচ্ছা অস্ট্রেলিয়ান জাতের একটা। জি জি, অস্ট্রেলিয়া কেউ কেউ বলে মোশি অস্ট্রেলিয়া। তো এই গরুটার দাঁত কয়টা? এই গরুটার দাঁত ভাই চারটা। চারটা দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স এই 20-25 দিন ভাই। 20-25 দিন? জি জি। দুধ দহন করতে পারেন? জি জি জি। কতটুকু দুধ হয়? দুধ সকাল বিকাল দিয়ে 10 লিটার হচ্ছে ভাই। 10 কেজি সকাল বিকাল? জি জি। কোনো দর্শক চাইলে দহন করে দেখেও নিতে পারবে? জি জি জি। আচ্ছা তো এই গরুটার মূল্য চাও কেমন? এই গরুটার মূল্য চাচ্ছি ভাই 1,35,000। 1,35,000 টাকা আপনি মূল্য চাচ্ছেন, 10 কেজি দুধ দহন করে দেখে নিতে পারবে, তারপরে দরদাম করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা এই যে এই পাশে আরেকটা গরু আছে সাদা, এই গরুটা ভাই আসলে ইন্ডিয়ান বর্ডার বলতে ফুলবাড়িয়া এবং আপনার হরিয়ানার যে জাতটা আছে এই জাতের মধ্যে এই গরুটা পড়ে। ঠিক আছে, তো এই গরুটা তো ইন্ডিয়ান। ঠিক আছে, ইন্ডিয়ান গরু। জি, এই গরুগুলো ইন্ডিয়া থেকে আসছে, এই জন্য আপনার কিছু কিছু খামারিরা বাহামা বা সাইওয়ালের বীজ দিয়ে বাচ্চা টেকায় রাখার জন্য, সুস্থ সবল বা ভালো বাচ্চা হবে এই জন্য এই গরুগুলো কিছু কিছু ফার্মে রাখতেছে। জি, এই জন্য এই গরুটা আমি সংগ্রহ করছি ভাই। আর এটার কোলে তো একটা বাচ্চাও আছে দেখছি। জি জি। কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ছেলে বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 1 মাস হচ্ছে। আচ্ছা, আর এই ধরনের গরু কি দুধ হয়? এই ধরনের গরুর দুধ বা আসলে বিষয় হচ্ছে কি যে এই বাচ্চা, যেহেতু কিছু কিছু ফার্মে দেখতেছি যে সাইওয়াল বা বাহামা মানে আমার বাংলাদেশে বীজ দিয়ে তৈরি করতেছে, মানে এটা মূলত জাত উন্নয়নের একটা পারফেক্ট গরু, কিন্তু এর থেকে আহামরি দুধ হয় না, যে দুধ হয় শুধু বাচ্চাকে খাওয়ানো যায়। বাচ্চাকে খাওয়ানোর জন্য, তবে আপনিও পাবেন, কিছু পাবেন বাড়ির খাওয়ার জন্য, হয়তো কেনা লাগবে না, খুব বাচ্চাকে একটু কম খাওয়ালেন সেই ক্ষেত্রে। তো এই গরুটার বর্তমানে আপনি কেমন দাম চাচ্ছেন? এই গরুটা ভাই দাম চাচ্ছি 1,20,000। 1,20,000 টাকা সঙ্গে একটা ষাঁড় বাচ্চা আর এই গরুটা। জি, কোনো দর্শক চাইলে দরদাম করে দেখে নিতে পারবে। জি, এই গরুটা দরদাম বলতে অল্প কিছু ভাই, একবারে মানে লাস্ট গরু, তো এই জন্য আমি একবারে কেনা রেটে ছেড়ে দেবো ভাই। সেটাই। তো আপনার নিকট যে গরুগুলো ছিল সেগুলো তো আমরা ইতিমধ্যে দেখলাম, আপনি প্রত্যেকটা গরুর বর্ণনা করে আমাদের জানালেন। জি, তো এবার একটু যদি বলতেন যে দর্শকরা আপনার থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন গরু নেওয়ার? আসলে সুযোগ সুবিধা যদি আমার ঈশ্বরজি ছাড়ার মধ্যে হয়, তাহলে আমার গরুটা আমরা নিজ দায়িত্বে গরুটা পুষাই দেবো। আমার গাড়ি আছে, সে গাড়িতে আমরা নিজ দায়িত্বে পুষাই দেবো, সমস্যা নেই। ঈশ্বরজির বাইরে হলে তাকে? জি, ঈশ্বরজির বাইরে হলে আমি করতে পারি কি, আমার গাড়ি ঠিক করে দেবো, বা আমার এখান থেকে একজন গেল দায়িত্বশীল লোক যায় আপনার বাড়িতে পুষা দিয়ে বুঝাই দিয়ে আসতে পারে। আর এখানে সব ধরনের ব্যাংক আছে? হ্যাঁ, এখানে সব ধরনের ব্যাংক আছে, আপনি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন, বা প্লাস আপনি নিজে নিয়ে আসতেও পারবেন। নিজে নিয়ে আসলে প্রতারণা বেশি হচ্ছে, আপনি ব্যাংকের মাধ্যমে সবচেয়ে লেনদেন করলে ভালো হয়। সেটাই। আর সকল সুযোগ সুবিধা বা সবভাবে দেখে শুনে তারা নিতে পারবে? জি জি, সব ধরনের সুযোগ সুবিধা দেখে শুনে নিতে পারবে। এখানে থাকার ব্যবস্থা আছে, আপনি গরু নিয়েই লাগবে এমন কোনো কথা নাই, আপনি আসি থাকবেন, দেখবেন, বুঝবেন, তারপরে সিদ্ধান্ত, তারপরে মনের সাথে যদি মনের মিল হয় তাহলে আপনি দিবেন, না হলে নেওয়ার দরকার নাই ভাই। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইদের বলার উদ্দেশ্য যে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে ভাই টাকা ইনকাম করতেছে, এখন বিষয় হচ্ছে যে দেখেন সবাই গেছে, কারোর জমি বেছে নাই, কারোর তেন কিস্তি তুলে নাই, আপনার কোনো ঋণ দেনা হয় আত্মীয় স্বজনের টাকা নিয়ে বিদেশ গেছে, বিদেশ যায় কি করছে, এই যে দেশে 8 ঘন্টার উপর কোনো ডিউটি বাংলাদেশে নাই, পার্ট টাইম কিছু জব আছে ওখানে, ইনকাম সোর্সটা বেশি মানে পার্ট টাইম মানে তারপর থেকে, তো সেক্ষেত্রে আমার বাংলাদেশি লোক 8 ঘন্টা করে রিল্যাক্স, আর বিদেশে অনেক বেশি সময় কষ্ট করতে হয়, বা সেক্ষেত্রে 16 ঘন্টা পর্যন্ত ডিউটি। হ্যাঁ, সেক্ষেত্রে টাকাও পাই, তবে সে টাকাটা
বাংলাদেশে দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেল আমিও দেখতেছি, ইউটিউব চ্যানেল মানুষ এই যে টাকা দিয়ে প্রতারণা হচ্ছে ভাই। তো আমার একটাই কথা যে ভাই আপনারা বাইরে আসেন, দেখি শুনি বাড়িতে কথা বলেন, বাড়িতে কথা বলার পর বাড়ির থেকে লোক পাঠান, পাঠানোর পরে গরুটা দেখুক, আপনি আমার কাছ থেকে নেন। আর ঈশ্বর দি অনেক ব্যবসায়ী আছে, অরমখোলা হাট আছে, যেখান থেকেই নেন আপনারা, সব দিকে যাচাই বাছাই করে আপনার গরুটা ক্রয় করেন। সেটাই তো পাবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।